নমস্কার, জি বাংলা চ্যানেলে রবিবারের সকালবেলায় টকস অন সেলফ আইডেন্টিটি এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আমরা আন্তরিক স্বাগত জানাচ্ছি। প্রজ্ঞানপুরুষ শ্রী শ্রী বাবা ঠাকুরের চেতনার আলোর যে উন্মেষ আমরা তাঁর জীবদ্দশায় বারবার তাঁর কাছে প্রত্যক্ষ করেছি, যা ছড়িয়ে রয়েছে তাঁর অসংখ্য প্রবচনে, যা সংকলিত হয়েছে অজস্র বইতে, সেখান থেকেই আমরা উপাদান সংগ্রহ করে মণিমাণিক্য তুলে এনে আমাদের এই অনুষ্ঠানে সাজিয়ে দিই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন শ্রী তুষার ভট্টাচার্য। আমরা দুজনে মিলে বাবা ঠাকুরের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনায় আসবো আপনাদের সঙ্গে, এবং যেটা আমরা মাঝে মাঝেই করি যে তাঁর একটি প্রবচনের অংশ বিশেষ আমরা শুনলাম, হয়তো বহু বছর আগে সেটি বলেছেন, আজও তার প্রাসঙ্গিকতা এবং তার প্রয়োগ, তার উপযোগিতা আমাদের জীবনে কতটা, সেই নিয়েই আমরা কথা বলি। আমরাও আজকে শুরুতে একেবারে বাবা ঠাকুরের একটি প্রবচন শুনে নিই, কোন বিষয়ে তিনি কথা বলছেন দেখে নিই, তারপর সেই প্রসঙ্গে আসবো কথায়। সাধারণ মানুষ বলে তোমার মঙ্গল হোক, কল্যাণ হোক, তোমার তুমি সুখী হোক ইত্যাদি ইত্যাদি আশীর্বাদ করে, কিন্তু সাধন জগতে তারা বলে না, গুণাতীত ভব, নিস্ত্রৈগুণ্য ভব, ভবাতীত ভব, দ্বন্দ্বাতীত ভব, স্বাস্থ্য ভব। আসলে সুস্থতাটা আসবে স্বাস্থ্য সবোধে, সুস্থটা আসবে স্বাস্থ্য হলে, অর্থাৎ সবোধে প্রতিষ্ঠিত হলে হবে সুস্থ, তার আগে সব অসুস্থ, প্রতি মুহূর্ত অসুস্থ হচ্ছে, সে মাথার থেকে পা পর্যন্ত হচ্ছে বিকারে ভরা জগৎ সংসার, জাস্ট লাইক এ ডাস্টবিন। এখানে মন মাসির মতো ভ্যান ভ্যান করে রাত দিন, এই সংসারটা হচ্ছে একটা ডাস্টবিন, কাদের কাছে? জ্ঞানীদের কাছে। দেখো, এই যে বাবা ঠাকুর বললেন স্ববোধে, অর্থাৎ আত্মবোধে প্রতিষ্ঠিত হলে তবেই সুস্থ, তা না হলে বাকি সব অসুস্থ। তাহলে আত্মজ্ঞান যদি লাভ না হয় তাহলে কি প্রকৃতই আমরা সেই অ্যাঙ্গেল থেকে দেখলে অসুস্থ? দেখুন, আমাদের এই যে জীববোধ, এই জীববোধটাই হলো একটা ফলস আইডেন্টিটি, এটার প্রকৃত কোনো সত্যতা নেই আত্মজ্ঞানের দৃষ্টি দিয়ে। আত্মপক্ষে এক আত্মাই আছে, আর দ্বিতীয় কিছু নেই। এই যে জীববোধের মিথ্যা পরিচয় আমরা বহন করে বেড়াচ্ছি, তার পরিণামস্বরূপ আমাদের বিকার ভোগ করতে হচ্ছে, দেহের বিকার, মনের বিকার, প্রাণের বিকার, বুদ্ধির বিকার, বিকারে বিকারে ভর্তি। অথচ এগুলো কিন্তু আত্মার পক্ষে কিছুই নেই, এগুলো সবই স্বপ্নবধ আত্মজ্ঞানের দৃষ্টি থেকে। বাবা ঠাকুরের মুখে এই সব ধরনের কথা আমরা প্রচুর শুনেছি, দেহের বিকার হচ্ছে, দেহের ছটা বিকার আছে, উৎপত্তি হলো বা জন্ম হলো, তারপরে বৃদ্ধি হলো, তারপরে কিছুকাল তাতে স্থিতি হলো, তারপরে ক্ষয় হলো, তারপরে অপক্ষয়, তারপরে বিনাশ, মানে জরা ব্যাধি হলো, তারপরে বিনাশ হয়ে গেল। এই যে দেহের বিকারগুলো আমাদের ভোগ করতে হচ্ছে, তারপরে মনের বিকার আছে, প্রাণের বিকার আছে, বুদ্ধির বিকার আছে, নানা রকম এই বিকারগুলো আমাদের ভোগ করতে হচ্ছে। এগুলোকে আত্মজ্ঞান বিস্তৃত হয়ে, নিজের সেই অখণ্ড সত্য পরিচয়টাকে বিস্তৃত হয়ে যতকাল আমরা থাকব, ততকাল এই বিকারের হাত থেকে আমরা কখনোই রেহাই পাবো না। জ্ঞানীকে কিন্তু এই বিকারগুলো ভোগ করতে হয় না। ওই যে একদিন বলেছিলাম যে সাপ খোলস ছাড়ার পরে সেই খোলসটার ওপরে তার আর কোনো মমত্ব বুদ্ধি থাকে না, ঠিক সেই রকম আত্মজ্ঞান লাভ করার পরে দেহবুদ্ধি আর থাকে না। একটা খুব সুন্দর গান আছে, নই আমি জীব কবু নই আমি গুণবদ্ধ, তার নিজের কণ্ঠে গানটা আছে, একটু শুনবেন গানটা? বাবা ঠাকুরের কণ্ঠে আছে, বাবা ঠাকুরের কণ্ঠে আছে, শুনতেই হবে। বাবু ঠাকুরের কণ্ঠে গাওয়া এই গানটি, যেটির কথা তুষার উল্লেখ করলো, আসুন সেই গানটি আমরা শুনি। নহি জীব আমি কবু নহি গুণ নহি জীব আমি কবু নহি গুণ বধ নহি জীব আমি কবু নহি গুণ বধ শুদ্ধ বুদ্ধ মুক্ত আমি নিত্য পূর্ণ সদাশিব শুদ্ধ বুদ্ধ
হৃদয়ে ব্রহ্ম আত্মায় আমি ঈশ্বর অক্ষর ঘুমায় অনন্ত হৃদয়ে ব্রহ্ম আত্মায় আমি ঈশ্বর অক্ষর ঘুমায় অনন্ত সচ্চিদানন্দ ঘন সচ্চিদানন্দ ঘন আমি সতোষিত পরম তো সচ্চিদানন্দ ঘন আমি সতোষিত পরম তো নহি জীব আমি কো নহি গুণ বোধ। এই গানটার মধ্যে থেকেও কিন্তু এই উপলব্ধি হচ্ছে যে আত্মবোধে নিজেকে উপলব্ধি করতে না পারলে ওই শুধু শাস্ত্র পড়ে বা পূজা অর্চনা করে মন্ত্র পড়ে মন্দিরে গিয়ে এসবে কিছু হবার নয়, কখনোই না। আত্মবোধে নিজেকে উপনীত হতেই হবে, তা নাহলে আমরা যতই মালা জপ করি, যতই তীর্থে তীর্থে ভ্রমণ করি, যতই পূজা অর্চনা করি, যতই নাক টিপে প্রাণায়াম করি, কিছু হবার নয়। আত্মবোধে উত্তীর্ণ আমাকে হতেই হবে, এটাই হলো আসল কথা। সেই উত্তীর্ণ হবার পথে একজন দিশা দেখানোর মানুষ একজন আত্মজ্ঞানী হতে পারে। অবশ্যই, তিনি ছাড়া আর কে দিশা দেখাবেন? যিনি এই পথ পেরিয়ে গেছেন তিনি তো পথের ঠিকানাটা বলতে পারবেন। পথের শেষে না গেলে পথের ঠিকানাটা বলবে কী করে? পাকামি কাছে আপনি দ্বিতীয় বিচার এই প্রসঙ্গে বাবা ঠাকুরের কয়েকটা কথা যদি একটু পড়ে শোনান তাহলে আমাদের খুব ভালো লাগবে। মানে আমরা যেটা নিয়ে বলছিলাম যে আত্মজ্ঞানীর সন্ধান করতে হবে, তার দেখানো পথে এগিয়ে যেতে হবে, তবেই আমরা অনুপ্রাণিত হতে পারবো এবং তবেই আমরা সেই পথে যেতে পারবো, তাই তো? হ্যাঁ, কিন্তু সেটা করি নিই বলে বলছেন যে ভুল হয়ে গেছে, ভুলটাকে শোধন করে নাও। তুমি ভুলে গেছো তোমার আপন স্বরূপের স্থিতি, যে ইউ আর সচ্চিদানন্দ স্বরূপ নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত অজর অমর অপাপবিদ্ধ সচ্চিদানন্দ স্বরূপ কেবল। এটা কয়েকবার ভাবো, দেখবে ভেতরে কিরকম একটা অদ্ভুত স্পন্দন খুঁজে পাবে, একটা সাড়া পাবে। অজ্ঞানবশে প্রচলিত ধারায় কতকগুলো গতানুগতিক অভ্যাস অর্থাৎ জপ তপ ধ্যান ইত্যাদি করে চলেছ, কিন্তু নিজের স্বরূপকে তো একবারও জপ করছো না। হোয়াট ইউ আর ইন রিয়ালিটি, হোয়াট ইউ আর ইন অ্যাপিয়ারেন্স, তাই নিয়ে মাতামাতি করছো। তুমি আয়নায় নিজেকে দেখে ভাবছো আমাকে রাস্তায় অমুক বললো যে আমি নাকি রোগা হয়ে গেছি, তাই তো? সত্যি কি রোগা হয়ে গেছি? এই রে, কেন রোগা হয়ে গেলাম? তাহলে নিশ্চয়ই খাওয়াটা ঠিক মতো হচ্ছে না, নানা রকম টেনশন তোমাকে ডুবিয়ে দিল, তোমার ভেতরে এই বোধটাকে ইঞ্জেকশন করে দিল। এই কিন্তু নিজের দিকে ইঙ্গিত করে বলছেন, এ কিন্তু উল্টোটা দিচ্ছে তোমাকে, তোমাকে ইন্সপায়ার করছে ইনস্পাইট অফ অল ইউর ডিফেক্টস ইন দ্য আউটার নেচার। তোমার যাই দোষ ত্রুটি থাকুক, যতই ভুলভ্রান্তি করে থাকো, সে সবই তোমার বাইরের প্রকৃতির অন্তর্গত। ইউ আর অ্যাবভ অল, নাথিং ক্যান টাচ ইউ, অ্যাকশন ক্যানট টাচ দ্য ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডকে বাদ দিলে ফোরগ্রাউন্ড থাকবে কোথায়? ইউ আর দ্য ব্যাকগ্রাউন্ড অফ অল, লেট ফোরগ্রাউন্ড টেক কেয়ার অফ ইট সেলফ উইথ দ্য রেজাল্ট অফ টোটাল নন এক্সিস্টেন্স। বহির্জগতে যা ইচ্ছে তাই হোক না কেন, তাতে কি এসে গেল? তাতে আমির কি কিছু এসে গেল? এই আমিটা কোথায়? কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত বহির্জগতের দ্বারা এফেক্টেড হয়ে আছি ততক্ষণ আমি বলবো না আমার দ্বারা হবে না, ও আমি পারবো না। এইটাই হচ্ছে ডিজিজ। নিজের ডিজিজকে যে মেনটেন করে, যে এই ডিজিজকে পোষে, তাকে কি এনকারেজ করা যায়? কখনোই না। কাজেই আত্মজ্ঞ পুরুষ ব্রহ্মজ্ঞ পুরুষ কারোকে স্পেয়ার করছেন না। সে যত বড় ক্রিমিনালই হোক, যত বড় মিসচিভাস পার্সনই হোক, তাকেও তিনি ইন্সপায়ার করেন এবং এনলাইটেন করেন, তাই দেখা যায়। এটা কিন্তু মানে পরের লাইনটা পড়তে গিয়ে একটু আটকে গেলাম এই জন্যে যে এটা আমাদের জানা গল্প। এতক্ষণ যেগুলো বললেন তো তার মতো করে বলছেন, আমাদের চেনা জগতে ফিরিয়ে আনলেন। পাশে আমরা একটু বিভ্রান্ত হয়ে পড়ি, বলছেন যে জগাই মাধায়ের মতো পাষণ্ডের হাতে মার খেয়েও নিত্যানন্দ প্রেম দিলেন। আরও গভীরে গেলে আমরা একের পর এক দেখি রাম রাবণের যুদ্ধ হচ্ছে, আমরা দেখি কংস জরাসন্ধের সঙ্গে শ্রীকৃষ্ণের যুদ্ধ হচ্ছে, এবং আরও গভীরে গেলে দেখতে পাই
রত্নাকর দস্যু ব্রহ্মা আর নারদের কৃপা অদ্ভুতভাবে পেল। এই প্রসঙ্গে একটা কথা একটুখানি মাঝখানে একটু বলি, এই যে রাম রাবণের যুদ্ধ হচ্ছে, কৃষ্ণ জয়ার সঙ্গে যুদ্ধ হচ্ছে, এই যে যুদ্ধগুলো হচ্ছে, এগুলো আমরা বাইরে এইভাবে দেখছি, কিন্তু তাঁর দৃষ্টিতে কিন্তু এগুলো অন্যরকম সম্পূর্ণ। তিনি বলছেন একই আই দুটোভাবে সে খেলে গেলেন, রাবণের মধ্যে যেই আই, রামের মধ্যেও সেই আই খেলা করছে। হ্যাঁ, তিনি দুই ভাগে ভাগ হয়ে এসে খেলা করে আবার একে সে মিলে গেল। এটা কি শুভ অশুভের দ্বন্দ্ব? শুভ অশুভের দ্বন্দ্ব বলুন যাই বলুন না কেন, শুভরূপও তিনি অশুভরূপও তিনি, এইভাবে দেখতে হবে জিনিসটাকে। বাবা ঠাকুরের সাক্ষাৎ সবই সেই চৈতন্যের লীলা। রত্নাকরের গল্পটা নিয়ে খুবই ইন্টারেস্টিং, আপনারা অনেকেই জানেন, তবে এখানে কৃষ্ণদর বাবা ঠাকুর বলছেন দেখুন, যে রত্নাকর দস্যু ব্রহ্মা আর নারদের কৃপা অদ্ভুতভাবে পেল। সে এত আনকালচার্ড, অথচ তার বাবা একজন মুনি, নাম করা মুনি ঋষিদের মধ্যে একজন, তারই পুত্র রত্নাকর কিনা পাষণ্ড, কুকীর্তি করে বেড়াচ্ছে, তাকে কী করে উদ্ধার করা যাবে? সে কিছুই শেখেনি, মুনির পুত্র অথচ হয়েছে একজন দস্যু, কী কন্ট্রাডিক্টরি। তাকে উদ্ধার করার জন্য ছদ্মবেশে ব্রহ্মা এসেছেন, নারদও এসেছেন। জঙ্গলের মধ্যে নারদকে আর ব্রহ্মাকে পেয়ে রত্নাকর লতা দিয়ে তাদের বেঁধে ফেলল। তারা তখন বললেন, তুমি বাঁধছো বাঁধো, কিন্তু আমাদের কাছে তো কিছু নেই। রত্নাকর বলল, অত শত জানি না, কিছু না পাই তো তোমাদের প্রাণটাই নিয়ে নেব। তারা বললেন, তা নিতে পারো, কিন্তু তারাকে একটা প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করব, তুমি জবাবটা দিয়ে তারপরে আমাদের মারবে। তুমি এই যে কুকীর্তি করছো, পাপ করছো, অন্যায় করছো, এগুলোর ভাগ কে নেবে? রত্নাকর বলল, কেন, আমি মা বাবাকে খাওয়াচ্ছি, আমি পরিবারকে খাওয়াচ্ছি, তারা নেবে না? ব্রহ্মা ও নারদ বললেন, তাহলে যাও, তুমি তাদের জিজ্ঞাসা করে এসো। রত্নাকর বললো, সেই ফাঁকে তোমরা বুঝি পালিয়ে যাবে? তারা বললেন, না, তুমি আমাদের যেমন বেঁধে রেখেছো বেঁধে রেখে যাও। রত্নাকর তাদের বেঁধে রেখে দিয়ে বাড়ি চলে গেল। ব্রহ্মা বললেন, নারদ, এবার বুঝি প্রাণটাই চলে যাবে, এই মহাদস্যুর হাতে যদি প্রাণ যায় তাহলে তো গেলে আমার তো স্বর্গে ফিরতেই পারবো না। নারদ বললেন, প্রভু একটু অপেক্ষা করুন না, দেখা যাক কী হয়। রত্নাকর বাড়ি ফিরে তার বাবাকে জিজ্ঞেস করতে, তিনি বললেন, সে কি রে, আমি তোকে জন্ম দিয়েছি, তোর শিক্ষার জন্য ব্যবস্থা করেছি, আমার কাছে এত লোক এসে শিক্ষা গ্রহণ করেছে, শুধু তুই যা কিছু করলি না, তো তোর জন্যে আমি কি করব, তোর ভুলের মাশুল তোকেই দিতে হবে। রত্নাকর বললেন, সে কি, আমি যে তোমাদের খাওয়াচ্ছি? তখন তার বাবা বললেন, আমি তো তোকে এই দস্যুবৃত্তি করে লালন পালন করিনি, তুই দস্যুবৃত্তি করছিস তোর নিজের কল্পিত ভাবনার দ্বারা, তার ফল আমি নেব কেন? এসবের কর্তা তুই, কর্তারই হয় ভোগ, অর্থাৎ কর্মফল কর্তাকেই ভোগ করতে হবে, আমি কেন ভাগ করব? রত্নাকর তো অবাক, তার মানে তোমাকে যে খাওয়াচ্ছি আমি, আমাকে খাইয়ে তোর কর্তব্য করছিস তুই, নাহলে খাওয়াবি না, এত বড় কথা? মার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, মা বললেন, সে কি বাবা, তোকে গর্ভে ধারণ করেছি, লালন পালন করেছি, আমি তো তোকে দস্যুবৃত্তি করার জন্য পালন করিনি, আমি তো তোকে বলিনি দস্যুবৃত্তি করতে হবে, তুই একজন মুনির ছেলে হয়ে কিছুই শিখলি না, জানলি না, দস্যুবৃত্তি করলি শুধু কতগুলো বাজে সঙ্গীদের পাল্লায় পড়ে। রত্নাকর বললে, তাহলে কি আমার পাপের অংশ কেউ নেবে না? স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করতে সেও একই কথা বললে, যে তুমি আমাকে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছ, আমার ভরণ পোষণের ভার তোমার, কিন্তু তুমি পাপ কর্ম করলে তার ফলের ভাগ কেন আমি নেব? তুমি তো আমার পুণ্য নিচ্ছ না, তোমার পাপটা আমি কেন নেব? তাহলে তুমি আমার পুণ্য নাও, যে কথা বলি ভালো করে শোনো। তখন রত্নাকর বললে, তাহলে কি আমার পাপ শুধু আমাকেই ভোগ করতে হবে, কেউ নেবে না? স্ত্রী বললেন, না। রত্নাকর তো মেজাজ খারাপ হয়ে গেল, চুপ করে মাথা নিচু করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর ফিরে গেল জঙ্গলে। ব্রহ্মা নারদের কাছে গিয়ে দাঁড়াতেই নারদ বললেন, কী হলো রত্নাকর, কী বললো তারা? রত্নাকর বলল, না, নেবে না, কেউ নেবে না বলেছে। নারদ বলল, তোমাকে বলেছিলাম না, তোমার কর্মফল তোমাকেই ভোগ করতে হবে, তাহলে এখন আমি কী করব? তোমরা আমাকে একটা কিছু উপায় বলে দিতে পারো? নারদ বললে, হ্যাঁ, সেই কথা বলতেই তো এসেছি, এক কাজ করো, তুমি রাম নাম জপ করো, কিন্তু ও জীব তো জড়, তার মানে অজ্ঞানের কি প্রভাব, রত্নাকরকে দিয়ে তার একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, অজ্ঞানী কখনো জ্ঞান কেনেবে না, পেঁচা যেমন কখনো সূর্যের আলো সহ্য করতে পারে না, অজ্ঞানী তো সংসারে আমরা সবাই, আমরা জ্ঞানের আলো সহজে নিতে পারি না, পালিয়ে আসি সেখান থেকে, সৎসঙ্গের থেকে পালিয়ে আসি, আমরা সৎকে চাই না, আমরা অসৎ সঙ্গে বাস করি। ব্রহ্মা নারদ রত্নাকরকে বললেন, রাম নাম উচ্চারণ করো, বলো রাম। রত্নাকর যতবারই রাম বলতে যায় বলে আম, কিছুতেই তার জীব
র উচ্চারণ করতে পারছে না, রা বলতেই পারছে না। আমাদেরও কি হয়, ভগবৎ প্রসঙ্গ তো ভালো লাগে না, ঈশ্বর প্রসঙ্গ ভালো লাগে না, সেই জন্যই দেহভোগের ইন্দ্রিয় ভোগের বিষয় যেখানে আছে সেইখানেই ছুটে ছুটে যায় মন। এটা মনেরই ধর্ম। এ আবার বাবু ঠাকুর নিজের দিকে ইঙ্গিত করে বলছেন, ইন্ডিভিজুয়ালি কারোকে লক্ষ্য করে কোনো কথা বলছে না। তখন তারা দুজনে পরস্পরকে বললেন, আরে এ তো রামই উচ্চারণ করতে পারছে না, একে কী করে উদ্ধার করা যাবে, ব্রহ্মা তো খুব মুশকিলে পড়ে গেলেন। তখন তিনি নারদকে বললেন, নারদ একে তো উদ্ধার করতেই হবে, কি করা যায় একটা বুদ্ধি করো। নারদ বলল, প্রভু আর একটুখানি দেখি তাহলে। ঠিক সেই সময় কাজ দিয়ে কয়েকজন একটা ডেড বডি নিয়ে যাচ্ছিল কাঁধে করে। নারদ আর ব্রহ্মা ভান করছেন যেন কিছুই জানেন না। হঠাৎ রত্নাকরকে বললেন, রত্নাকর ওটা কী যাচ্ছে গো এখান দিয়ে? রত্নাকর তাকিয়ে দেখে বললে, তো মরা দেহ নিয়ে যাচ্ছে সবাই। সঙ্গে সঙ্গে বললেন, মরা, সত্যি মরা? রত্নাকর বললে, হ্যাঁ মরা বুকি, তুমি দেখাতে পারো? রত্নাকর বললে, আরে হ্যাঁ চলুন না, গিয়ে দেখবেন মরা। তিনজনে একসঙ্গে গিয়ে দেখলেন সত্যি ডেড বডি। এই একটা রাস্তা পেলেন। তারা বললেন, রত্নাকর দেখি তুমি মরা কথাটা আরও কয়েকবার উচ্চারণ করো তো, বলো বলো মরা শব্দটা বলো। এবার সে মরা 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 বলতে বলতে কখন রামের মধ্যে ঢুকে গেল, বলছে মরা 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 মরাম, চলে গেল রামের মধ্যে। বাবু ঠাকুর বলছেন, তাহলে দেখো আরম্ভটা কোথা থেকে হলো, মৃত্যুর রাজ্য থেকে তাকে টেনে নিয়ে গেল অমৃত লোকে। মৃত্যু দিয়ে অর্থাৎ অজ্ঞান দিয়ে আরম্ভ করতে হবে, কাজেই এ বাস্তব দিয়ে আরম্ভ করেছে, প্রথমে অজ্ঞান, তারপরে জ্ঞানাভাস, তারপরে বিজ্ঞান, তারপরে প্রজ্ঞান। এই হল জীবনের উত্তরণের সূত্র, কেননা প্রত্যেকেই জড়িয়ে আছে বাস্তবের সঙ্গে। একটা তত্ত্ব কথা বলতে গিয়ে একটা গল্পের মধ্যে ঢুকে গিয়ে আমাদের চেনা গল্প জানা গল্প কই, এই যে মৃত্যু থেকে তাকে অমৃত লোকে নিয়ে এলো, মরা শব্দ থেকে রামে পৌঁছে দিল, অজ্ঞানতা থেকে তাকে জ্ঞানের উন্মেষ তার মধ্যে ঘটানো হলো। আমার এই গল্পটা শুনতে শুনতে একটা অন্য চিন্তা মাথায় আসছিল, যে কি বলো, নামের কি মহিমা, নামের কি মহিমা। সত্যি রত্নাকরের মতো ওরকম একজন দস্যু যে রাম নামে উচ্চারণ করতে পারছে না, তা ধীরে ধীরে সে রাম নাম জপ করলো এবং রাম নাম জপ করার পরিণামে সে একজন বিশাল ঋষিতে পরিণত হয়ে গেল একদিন। নামের কি মহিমা, এই নাম জপ, এই কীর্তন। বাবা ঠাকুর একদিন বলছিলেন, যত ভজন আছে যত গান আছে সব এসে এই কীর্তনে এসে মিলছে। বাবা ঠাকুরের অনেক কীর্তনাঙ্গের গানও আছে, তাই আমার খুব একটা বাবা ঠাকুরের নিজের মুখে একটা কীর্তনাঙ্গের গান শুনতে আমার খুব ইচ্ছা করছে এখন এই গল্পটা শোনার পরে। ইচ্ছে যখন করছে আমরা তো শুনতেই পারি। হ্যাঁ, ভজ ভজ মন অচ্যুত হরি পরমাত্মা সনাতন, এই গানটি শুনতে শুনতেই আমরা শেষ করব। আপনাদের কাছ থেকে বরং বিদায় পর্বটুকু আগে ভাগে সেরে রাখি। আমরা আন্তরিক কৃতজ্ঞ আপনারা আমাদের সঙ্গে আছেন বলে, এবং সামনের রবিবার আবারও আপনাদের সকলের সঙ্গে আমাদের দেখা হবে। আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন, শুনুন গানটি। নমস্কার। অচ্যুত হরি পরমাত্মা সনাতন, পরমাত্মা সনাতন, ভজ মন মম অচ্যুত হরি পরমাত্মা সনাতন, কি বায় অপরূপ মাতি মোহন মূর্তি কি ধন অপরূপ বাটি মোহন মোহন।
Sadhus, Purushottama, Satinath.